গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটি হলো আমার সাইকেল, এবং সাইকেলের টায়ারটা ফেটে গেছে, একদম মুড খারাপ হয়ে গেছে গাইস, মুডটাই একদম অফ। তো টায়ারটা তোমরা দেখতে পাচ্ছ, সাইকেলের টায়ার এই যে এখানটায় ফেটে গিয়েছে, কত বড় ফেটে গিয়েছে টায়ারটা তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এই লাট্টুটা মাটিতে না ফেলে হাতে ঘুরবে, তো স্টাইলটা দেখতে থাকো ভিডিও। মাটিতে না পড়েই হাতে ঘুরছে লাট্টুটা, তোমরা দেখতেই পাচ্ছ। নাও নাও, আরেকবার ট্রাই করো, আরেকবার ট্রাই করো। তো বন্ধুরা, লাট্টুটা জড়াচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ফেলে মাটিতে না ফেলেই হাতে ঘুরতেছে, একটা অসাধারণ জিনিস লাট্টুটা ঘুরতেছে, তোমরা দেখতে থাকো। ওয়াও, জাস্ট ওয়াও, এই হাত থেকে ওই হাত পাল্টালো, দারুণ জিনিস একটা। তো এখন আমরা হেঁটে যাচ্ছি। তো গাইস, আমার সাইকেলটা বাস্ট হয়ে গেছে, তো এরকম ভাবেই সাইকেলটা নিয়ে যেতে হবে রিপেয়ারিং করতে। তো গাইস, এখন আমি সাইকেল চালাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি প্যাডেল করতেছি। তো গাইস, রাস্তা দিয়ে যেতে যেতে একটি ফুলের বাগান দেখতে পেলাম। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ তো হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফুল বাগানটা, এবং এই সাইডে একটা দাদা ভাই ফুল তুলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই দাদা ভাইয়ের কাছে এখন যাবো, ফুলটা তুলতেছে, চলো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ দাদা ভাইয়ের কাছে চলে এসেছি, এবং এটা মনে হচ্ছে দাদা ভাইদেরই বাগান। তো দাদা ভাই এখন ফুলটা তুলতেছে, তো তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো তুলে নিচ্ছে। নিয়ে তুমি কোথায় রাখছো ফুলগুলো? নিয়ে এই যে মিনির ভিতরে রাখতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাগানটা কি আপনাদের? হ্যাঁ, তোমাদেরই? হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলেন, তো বাগানটা দাদা ভাইদেরই, এখানে ফুল চাষ করা হয়, এবং এই ফুল বাগানটা হচ্ছে গঙ্গাবতী নদীর সাইডেই, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলি একদম ওয়াও, ফুলগুলো একদম ওয়াও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলোটা, দেখতে পাচ্ছ ফুলগুলো, এবং সেদিকে ফুলগুলো তুলতেছে একটা দাদা ভাই, একটা দাদা ভাই ফুল তুলতেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, একদম ওয়াও বন্ধুরা। তো আমি এখন একটা ফুল তুলে তোমাদেরকে দেখাচ্ছি। যা ফুল তুলে, এই যে একটা ফুল আমি তুললাম, ফুলটা কিন্তু দেখতে হেভি সুন্দর, যে কোনো মেয়েকে দিলেই মেয়ে পটে যাবে, একদম রসগোল্লা হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। ওয়াও, ফুলটি একদম ওয়াও বন্ধুরা। তো গাইস, জাস্ট আমি এটা মজা করলাম, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপিও চাষ হয়। তো হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি নদীর ধারে আছি, তো এই নদীটা কি নদী তোমরা কমেন্ট করে জানাও। এই নদীটা আছে মেদিনীপুরে, তো
এই নদীটা আসলে কংসাবতী নদী, তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমি এই নদীটার দিকে নামবো। তো দেখতে থাকো ভিডিওটা, আমি এখন নদীর দিকটাই নামবো, তো নদীটা দেখতে পারো, নিচের দিকে নামতেছি। এই যে নদীর ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আসলে কংসাবতী নদী। এই নদীটা মেদিনীপুরে আছে, এবং ওই সাইডে একটা বাঁশের পোল আছে, গাড়ি এবং মানুষ পার হয়, সাইকেলও পার হয়, সে পার হওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আমি আর নিচে নামবো না, আমাকে সাইকেলটা গজ করতে হবে, ফেটে গেছে টায়ার। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, অবশেষে আমরা সাইকেল দোকানে চলে এসেছি আমার সাইকেলটা রিপেয়ারিং করতে। তো দেখতে থাকো ভিডিওটা। জয় মা মনসা মন্দিরের পাশে সাইকেল দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাইকেল দোকান, এখানে সাইকেল গজ হবে। তো আমার সাইকেলটা বাস্ট হয়ে গেছে, তো আমি এখানেই গজ করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার সাইকেল, এখন রিপেয়ারিং চালু হয়ে গেছে, তো দেখতে থাকো। অ্যাকচুয়ালি এই সাইকেলটা আমি স্কুল থেকে পেয়েছিলাম, নাইনে, ক্লাস নাইনে যখন পড়তাম। তো ভিডিওটা দেখতে থাকো। অবশেষে সাইকেলটা আমার গজ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ সাইকেল কমপ্লিট। এবারে আমি দাদাভাইকে টাকাটা দেবো, এবারে আমি বাড়ি যাব। তো দেখতে থাকো ভিডিওটা।